গুড মর্নিং সবাইকে। সবাইকে জানাই দোল পূর্ণিমার দিনের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, ভালোবাসা, বড়দের আমার প্রণাম। তো সকালটা আমার এরকমই শুরু হলো। দেখুন, আমি এই জিনিসটা একটু আপনাদেরকে একটু দেখাই। এটাকে চানা বুট বলা হয়, আর বাংলায় বলে কাঁচা ছোলা। এটা আমরা বিলাইতে প্রচুর কিনে কিনে খেতাম, ভীষণ ভালো লাগতো খেতে। ওখানে প্রচুর পরিমাণে বিক্রি হতো। মানে এইগুলোর মধ্যে না কাঁচা ছোলা আছে, জানেন তো, কাঁচা কাঁচা ছোলা বেশ খেতে মিষ্টি লাগে। আমি দিয়া সদ্য ঘুম থেকে উঠেছে, ওকে দেখাচ্ছিলাম আর কি যে খাও। তো তিন চারটে খেয়ে ওর আর তেমন ভালো লাগেনি, আমার ভীষণ ভালো লাগলো খেতে। কিছু খেয়েছি, কিছু রাখা আছে। তো ওটাই একটা নস্টালজিয়া, প্রায় দু বছর পর আমরা এই চানাভোট কিনলাম, চানাভোট খেলাম। তো হোলির দিন সকালবেলা আমাদের সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, 7:30 মতো বাজে। এখন ঘুম থেকে উঠিয়ে দিয়াকে খাওয়াচ্ছি। দিয়াকে আজকে একটু ভারী খাবার খাওয়াচ্ছি, ম্যাগি খাওয়াচ্ছি, কারণ আজকে আমরা দোল খেলবো, আনন্দ করবো। তো তার মাঝে মেয়েটার পেটে যেন কোনোভাবে খিদে না থাকে, ওই কারণে আমি আজকে ওকে ইয়ে খাওয়াচ্ছি। আচ্ছা, ওর কথা একটু শুনো। তো আমার ছোটো সোনাকে ম্যাগিটা খাইয়ে নেবো, যদিও ও খুব একটা তৃপ্তি করে খায় না ম্যাগিটা, কি ও ভালোবাসে না। যেহেতু যেদিনকার নিজে থেকে চেয়ে খেতে চাইবে সেদিনকার খাওয়াবো সুন্দর করে। আর তারপর স্নান সেরে এটা পরের দিনের পুজো, আমি ঠাকুরের সামনে থেকে ভোগটা তুলেছি, কিন্তু নৈবেদ্য, গোটা ফল, ঘট এগুলো তুলিনি। যেহেতু পূর্ণিমা আছে এখনও, আমি আবার সুন্দর করে ঠাকুরকে ভোগ লাগিয়েছি, ঠাকুরদেরকে সুন্দর করে ফুল দিয়ে আবার পুজো দিয়েছি, বাসি ফুল ফেলে। যেহেতু আজকে এখনও পূর্ণিমা আছে, দোলে মঙ্গলবার সন্ধে 6টা নাগাদ পূর্ণিমা ছাড়বে, তো ওই কারণে আমি ঠাকুরের থেকে ঘট, নারায়ণ ঠাকুরের সামনে ঘটটা তুলিনি। তো এরপর স্নান টান সেরে একটুখানি গালে আবির লাগিয়ে একটু বেরিয়ে পড়লাম। একটু যাব আমাদের এক জায়গায়, একটা গেট, বন্ধু বান্ধবদের একটা গেট টুগেদার আছে, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে। আর তাছাড়া একটুখানি আনন্দ রই আর কি, রং খেলা এইসব হবে আর কি। পুজো তো আমি আগের দিনই সেরে নিয়েছি পূর্ণিমাতে। তো এখানে সেখানেই যাচ্ছিলাম আমি আর দিয়া, আর এই যো একটা ছোটো বেবি। তাদের, আমি যে বন্ধুদের বাড়িতে গেছিলাম আমরা, দাদা আর দিদি, তাদের ছেলে ভীষণ দুষ্টু, একদম মানে পাকা পাকা কথা বলে, একদম দুষ্টু শোনা। আর এখানে টুকটাক রান্নাবান্না হচ্ছিলো, দিদি সব কিছু সেরেই রেখেছিলো, তাও আমি একটু আধটু হেল্প করছিলাম আর কি। তো এটা এখন যেটা হবে সেটা হচ্ছে বেবি কর্ন চিলি হবে। তো আমি দিদিকে বললাম, দিদি শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই বললাম দিদি দাও এই বাকি রান্না তো দিদি সেরেই রেখেছে, আমি বললাম দাও এই বেবি কর্ন চিলিটা, মানে কর্নটা আমি ভাজি। এই বলে কর্নটা আমি শুধু ভাজতে এলাম। বেবি কর্নের রেসিপিটা খুব ভালো হয়েছিল খেতে, কিন্তু বেবি কর্ন শুধু আমি খেয়ে দেখলাম, মানে বেবি কর্ন বলুন বা সুইট কর্ন বলুন, খেতে মিষ্টি লাগলেও এর ভেতরে একটা কেমন যেন একটা তিতকুটে ফ্লেভার কাজ করে। কার কেমন লাগে জানি না, আমার একটু হালকা তিতকুটে লাগে। আমি যে ঘরে একটা সুইট কর্নের প্যাকেট এনে রেখেছিলাম সেটাও আমার একটুখানি তিতকুটে লাগলো। কেন এরকম লাগলো, কেন সবার কীরকম লাগে আমি জানি না, আমার এরকম লাগলো নাকি এটাই এর টেস্ট আমি ঠিক বুঝতে পারলাম না। তো আজকে আমাদের মেনু হচ্ছে মাটন ভাত আর এই বেবি কর্ন চিলি। এটা স্ন্যাক্সে আয়োজন করা হয়েছিল, এটা স্ন্যাক্সে আয়োজন করা হয়েছিল। আর এছাড়া এখান আমরা প্রচুর আনন্দ করেছি, গল্প করেছি, আড্ডা মেরেছি প্রচুর। আপনারা মনে হয় দেখেছেন, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা দেখেছেন আমি প্রচুর শর্ট ভিডিও করেছি, রং খেলে, রং খেলার আগে আমি প্রচুর শর্ট ভিডিও করেছি। আর এখানে পুচকিটায় বারবার এই ঘর ওই ঘর করছিল, দুষ্টামি করছিল, ওকে একটু ভিডিও করছিলাম, ও এখন পুরোটাই খালি গায়ে বলে পুরো ভিডিওটা করতে পারিনি। তো আর দিয়ার তো মানে সে দুষ্টুমি ধারণার বাইরে, এইবার আগের বারের মতো ঘুমিয়ে পড়েনি। আগেরবার যেমন রং ঠং খেলার পর ঘুমিয়ে পড়েছিল, এইবার আর সেটা করেনি। তো বেশ এনার্জেটিক ছিল দিয়া, ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম সময় মতো, রং খেলতে যাওয়ার আগে ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম, ও ভরপুর এনার্জেটিক ছিল, সুন্দরভাবে খেলাধুলা করছিল। আর এখানে বেবি কর্ন চিলিটা হচ্ছে আর কি, আদা রসুন কুচিটা দিল দিদি, তারপর পেঁয়াজ কুচি দিল, এরপর বেবি কর্নটা দেবে, ওই পকোড়া করা আছে যেটা, তারপর কেচাপ টেচাপ দিয়ে মানুষ যেরকমভাবে চিলিটা বানায় আর কি, যে কোনো চিলি যেরকমটা হয়ে থাকে ওটাই হবে।
আর কি বলবো, যেটা ভাবছিলাম সেটা হচ্ছে কি যে আপনাদের দোল পূর্ণিমা কেমন কাটলো? আমাকে, আমি যেহেতু দোল পূর্ণিমার এক দুদিন পরে ভিডিওটা এডিট করছি, তো আপনাদের দোল পূর্ণিমা কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বেবি কর্নটা এখন ভাজাভাজি চলছে মশলা দিয়ে, এরপর কেচাপ টেচাপ দেওয়া হবে। আমাদের দোল পূর্ণিমার দিন মানে ঘরে আসতে আসতে আনন্দ করে ঘরে আসতে আসতে 4:30-5টার মতো বেজে গেছিলো। তার আগে আমরা একবার ঘরে এসেছিলাম স্নান করতে, স্নান টান সেরে তারপরে আমরা আবার একবার গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো দিয়া ঘুমিয়ে পড়বে, হয়তো বাড়িতে ঘুম পাড়িয়ে যেতে পারবো, বা যাই হোক একে একে যাওয়া আসা করবো, এরকম একটা ভেবেছিলাম। কিন্তু দিয়া জেগেছিলো, আর ওখানে একটু ফোন খুলে দিয়েছিলাম, তো সেটা ফোনে একটু কার্টুন দেখছিলো, ওই কারণে ও আরও একটু জেগেছিলো। বাড়ি এসে আমি ওকে মোটামুটি 5টা নাগাদ এখানে অল্প একটু সোয়া সসটা বেশি পড়ে গেল, তাতে টেস্টেই কোনো আর তফাত হয়নি, টেস্ট বেশ ভালোই হয়েছিল খেতে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো সবাই সাবধান মতো হোলি খেলেছেন, তো সবাই খুব সাবধানে হোলি খেলবেন। আমার একবার আমার সাথে এরকম ছোটোবেলা একটা ইনসিডেন্ট হয়েছিল, আমার চোখে রং ঢুকে গেছিলো, মানে রং বলতে তখন আবিরই ছিল, কিন্তু আবিরটা না তখন, এখন যেমন অর্গ্যানিক এই ওই নানান রকম ভ্যারাইটি বেরিয়েছে, তখন না তো ভ্যারাইটি বেরায়নি আমাদের সময়, তো তখন ওই কিছুটা রং আমার, এটা হচ্ছে ফাইনাল লুক বেবি কর্ন চিলির, ভীষণ ভালো হয়েছিলো খেতে। আর এটা দিদিদের পাশের বাড়িতে একজনের কোয়ার্টারে পুজো হচ্ছিলো, সেখানে একটুখানি গেছিলাম, ওনারা যেতে বলেছিলেন, সেখানে একটু গেছিলাম, নারায়ণ পুজো হচ্ছিলো, যেহেতু পূর্ণিমা 6টা অবধি আছে। এখানে উনি মোকাম সাজাচ্ছিলেন, সেটা একটু ক্লিপিং রেকর্ড করলাম, তারপরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস রেকর্ড করেছি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ওনাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে পিতলের, তো রাধাকৃষ্ণকে ওনারা বাগানে রেখেছিলেন সেদিনকার রং খেলানোর জন্য। তো এখানে দুই পুচকি খেপে খেপে ঠাকুরকে রং দিচ্ছিল, জল দিচ্ছিল, মানে হোলি খেলছিল আর কি ঠাকুরের সাথে। এই দৃশ্য তো খুবই বিরল, কারণ আমার চেনাজানার মধ্যে ঠাকুরের মানে পিতলের রাধাকৃষ্ণ আছে এরকম কেউ নেই। তো এখানে দিয়া তোজো সবাই ঠাকুরকে আবির দিচ্ছিল, রং খেলছিল ঠাকুরের সাথে, জল পিচকারি দিয়ে জল খেলছিল। এই একটা সুন্দর মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি, ভীষণ ভালো লাগলো আমার দেখে। আমার চেনাজানা মানুষের মধ্যে সেরকমভাবে আমি রাধাকৃষ্ণের মূর্তি আছে এরকম পাই না কাউকে, ওই কারণে এত সুন্দর বিরল দৃশ্য আমি ক্যামেরা বন্দি করতে বেশি সময় নিলাম না। তো এরপর এখানে যেটা চলছে সেখানে হচ্ছে পুজো স্টার্ট হয়ে গেছে, তো ভীষণ ভালো লাগলো। আমি যদি উপোস থাকতাম তাহলে আজকেও আমি অঞ্জলি দিতাম, কিন্তু যেহেতু সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি সকালে আমরা কী টিফিন করেছি জানেন? কালকের লুচি ঘুগনি, লুচিটা গরম গরম করে নিয়েছি আর ঘুগনিটা রাতের। আর এখানে চলছে আবির মাখামাখি, দাদা দিদির ক্লিপিংটা আমি খুব সুন্দর করে রেকর্ড করেছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের ক্লিপিংটা ভালো করে রেকর্ড হয়নি। আচ্ছা, আমার দিয়ার কাণ্ডটা একটু দেখুন, আমার দিয়ার নিজেই আবির খেলে একদম, নিজেই নিজের রং খেলে একদম ভূত হয়ে গেছে। যাই হোক, এটাই ওর আনন্দ করার বয়স, এটাই আনন্দ করার সময়, যখন আসলেই ও বুঝতে পারবে রং খেলে স্কিনে র্যাশ ছাড়া আর কিছুই হয় না, তখন ও নিজেই ছেড়ে দেবে, ওকে বলার ইয়ে রাখবে না। তো এখন আমরা বেরাচ্ছি কোথায়, এখন আমরা বেরাচ্ছি আরও কিছু বন্ধুদের বাড়ি যাব, রং খেলবো দিয়ার হাতে দিয়ার পিচকিরি। এখন না দিয়াকে আমি খাইয়ে নিয়েছি, কারণ আমার ওই আগের বছরের অভিজ্ঞতা, দিয়া ঘুমিয়ে পড়েছিল, এখানে আমরা সবাই মোটামুটি রং খেলে ভূত। এই ক্লিপিংটা লম্বা করে রেকর্ড করেছিলাম, কারণ ভেবেছিলাম কি শর্টসে দেব, মনে হয় দিয়েওছি, যাই হোক। তো চলুন এবার বেরিয়ে পড়ি, তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই, রং খেলবো, আরও এক বন্ধুর বাড়ি যাব, তার হয়তো সময় হয়নি কোনো কারণে আসতে পারেনি, যাই হোক বন্ধুবান্ধবদের ভুলে যাওয়া এত সহজে ঠিক নয়, ওই কারণে একটু গাড়ি নিয়ে বেরিয়েছি আমরা সবাই। দিয়া তো অলরেডি রং মেখে ভূত, আমিও একটু আধ রং মেখেছি, কিন্তু খুব একটা মাখিনি এখনও। তো এই যো এনাদের বাড়িতে এসেছি আমরা, আর এই যো দিয়ার বাবার কাণ্ড দেখুন, সবার প্রথমে আমাকেই তার রং মাখাতে ইচ্ছে হলো, এত মানুষকে ছেড়ে সবাইকে ছেড়ে আমাকেই আগে ভূত করে দিল। আমি ভেবেছিলাম এই রংটা হয়তো এইবার মাখবো না, আবিরেই হয়তো ভালো লাগবে, আমার দাঁতে ঠাতে ইয়ে হয়ে একাকার। তো যাই হোক, রং খেলার দিন রংকে না বলতে নেই, চশমার মধ্যেও আমার একটুখানি লেগে গেল। তো এরপর সবাই মিলে আমরা হোলি খেললাম, রং খেললাম, ভীষণ আনন্দ হলো, মজা হলো। মাথাতেই জানেন তো রং দেওয়াটা সব থেকে সেফ বলে আমার মনে হয়, কারণ কার কখন চোখে ঢুকে যাবে সেই আমার মতো ইনসিডেন্ট হবে, ওর থেকে মাথাতেই দেওয়া অনেক। আমি সব যাকে যাকে রং দিয়েছি তাদেরকে সবাইকে মাথাতেই দিয়েছি। তো চলুন এখন রং খেলা, দেখুন বাবা মেয়ে রং খেলছে এখন।
আর সব থেকে মজার কাণ্ড যেটা হয়েছে, ওখানে প্রচুর জল পড়েছিল, দিয়ে ওখানে দিয়ার বাবা গেঞ্জিটা দিয়ে জল পরিষ্কার করছিল। তো এই যে বৌদিদের বাড়িতে গেছিলাম, আর তো রঙদের এত রং, এত মানুষকে এরকমভাবে দেখে ভয় পেয়ে গেছিলো, ভাবছিল এটা কি হচ্ছে। এই যো এই দিয়ার কাণ্ড দেখুন, দিয়ার হাতে হচ্ছে দিয়ার বাবার গেঞ্জি, আর তারপরে তো নিজের গেঞ্জিটাও ভিজিয়ে দিয়েছিল বলে ওর গেঞ্জিটা আমি খুলিয়ে দিলাম। এরপর বাড়ি এসে স্নান টান সেরে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, যেহেতু আমাদের এক জায়গায় খাওয়া দাওয়ার মানে আয়োজন করা হয়েছিল, আপনাদেরকে বললাম সেখানে মাটন আর ভাত। আমি আর কোনোরকম কোনো ক্লিপিং রেকর্ড করতে পারিনি কারণ ফোনটা দিয়ার কাছে ছিল। এরপর বাড়ি এসে রাত্রিবেলা ডিমের ঝোল ভাত আর কাঁচা কুমড়ো ভাতে করলাম, কারণ ওর বাবা বেশিক্ষণ ঘুমাচ্ছিল আর আমি আর আমার দিয়া খেলছিলাম, রান্না টান্না করছিলাম, এই করছিলাম আর কি। আর ওই যে কাঁচা কুমড়ো সিদ্ধ করে রেখেছি, এই কাঁচা কুমড়োটা ভাতে করব। তো এইরকমভাবেই আমাদের দোল পূর্ণিমার দিনটা কাটলো, ভীষণ ভালো লাগলো, আনন্দ করলাম বন্ধুবান্ধব সবার সাথে। আর দিয়ার জন্য না, এটা পরের দিনের একটা ক্লিপিং, দিয়ার জন্য একটা নতুন খেলনা এসেছে। দিয়াকে এই বড়শিটা আর এই নকল ফিশগুলো কিনে দেওয়া হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে। তো যদিও নিজে না খেলে, আমাদেরকে দিয়ে খেলাচ্ছে, আমাদেরকে দিয়ে এই ফিশ ধরাচ্ছে। তো আশা করছি তাড়াতাড়ি শিখে যাবে। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই ছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে হিট করতে একদম ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। বাই।